রবিবার মালদ্বীপের রাজধানী মালেতে ভারত মালদ্বীপ উচ্চস্তরের কোর কমিটির প্রথম বৈঠক হল বৈঠকে দুই দ্বিপাক্ষিক সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক চলমান বিভিন্ন সহযোগিতা প্রকল্পগুলির কাজে আনা সহ কিভাবে দুই দেশের অংশীদারিত্ব আরও বাড়ানো যায় তার খোঁজ চালিয়েছে দুই পক্ষ এছাড়া এদিনের বৈঠকে মালদ্বীপের জনগণকে মানবিক ও চিকিৎসাগত পরিষেবা দেয় যে ভারতীয় বিমানগুলি সেগুলি চলাচল কিভাবে অব্যাহত রাখা যায় তার কার্যকর সমাধান খুঁজতে বের করার বিষয়েও আলোচনা হয়েছে এরপর এই গোষ্ঠীর বৈঠক হবে ভারতে তার জন্য আলোচনার মাধ্যমে দুই দেশের পারস্পরিক সুবিধার তারিখ বাছা হবে এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে আজ মালেতে ভারত মালদ্বীপ উচ্চস্তরের কোর কমিটির প্রথম বৈঠক হয়েছে বৈঠকে উভয় পক্ষে চলমান উন্নয়ন প্রকল্পগুলির বাস্তবায়ন ত্বরান্বিত করা সহ অংশীদারিত্ব বাড়ানোর পদক্ষেপগুলি চিহ্নিত করার লক্ষ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পর্কিত বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করেছে উভয় পক্ষই মালদ্বীপের জনগণকে মানবিক ও মেডব্যাক পরিষেবা প্রদান করে এমন ভারতীয় বিমানগুলি চলাচল অব্যাহত রাখার জন্য পারস্পরিকভাবে কার্যকর সমাধান খোঁজার বিষয়েও আলোচনা করেছে পারস্পরিক সুবিধাজনক তারিখে ভারতে উচ্চ পর্যায়ের কোর কমিটির পরবর্তী বৈঠক করতে সম্মত হয়েছে দুই পক্ষ প্রসঙ্গত উল্লেখ্য গত বছর দুবাইয়ের জলবায়ু বৈঠক চলাকালীন মালদ্বীপের রাষ্ট্রপতি মৈজুরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে কোর কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে রাষ্ট্র রাষ্ট্রপতি মৈত্রু ক্ষমতায় আসার আগে থেকেই চীনেপন্থী এবং ভারত বিরোধী হিসেবে পরিচিত মৈত্রুর পূর্বসরী মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি ইব্রাহিম সলিহার নীতি ছিল ইন্ডিয়া ফার্স্ট আর ইন্ডিয়া আউট নীতি চালু করার স্বপ্ন দেখিয়েই ক্ষমতায় এসেছিলেন মৈত্রু ক্ষমতায় আসার পরে তিনি মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের নির্দেশ দেন এদিন তার প্রশাসন ভারতকে সেনা প্রত্যাহারের জন্য ডেটলাইনও দিয়েছে সাধারণত মালদ্বীপের রাষ্ট্রপতিরা তাদের প্রথম রাষ্ট্রীয় সফরে ভারতে আসেন মৈসু এই প্রথা ভেঙে চীনে গিয়েছিলেন তার চীন সফরের সময় চীন ও মালদ্বীপের মধ্যে সহযোগিতামূলক অংশীদারিত্বের বিষয়ে কুড়িটি চুক্তি হয়েছে রিপোর্ট আর